আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে সবার জন্য সব কিছু শোভা পায় না, ঠিক না? সত্য তো, সবার জন্য সব কিছু শোভা পায় না, সব কাজ সবার করা উচিত না। ঠিক তদ্রুপ এইটাও আমাদের যে প্রবাদ বাক্যটা যে সব জিনিস সবার জন্য শোভা পায় না, আমার কথা এখান থেকেই শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে কোনো একটা জিনিস বুঝাইতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না, আল্লাহ মানুষকে বুঝাইতে চান। যদিও আমরা সবাই এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব, অনেক সৃষ্টির তুলনায় আমরা বড় ক্ষুদ্র, মানুষের দোষ ত্রুটি অনেক বেশি। কোরআন আমাদেরকে বুঝাইতে চায় মানুষ কত দুর্বল। কোনো সৃষ্টির ব্যাপারে আল্লাহ দুর্বল শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু মানুষের ব্যাপারে করছেন, খুলিকাল ইনসান উদ আইফা, মানুষ বড় দুর্বল। আর বাস্তবিকই আমরা অনেক দুর্বল, ঠিক না? যেই মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে আমাদের অস্তিত্ব, তাও কোনো উৎকৃষ্ট পানি না, বিলকুল নিকৃষ্ট পানি, নিম্মা ইম্মাহীন। নিকৃষ্ট পানির থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। যদিও সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিতে মাত্র ৬ দিন সময় নিয়েছেন, সব সৃষ্টি ৬ দিনে কমপ্লিট, বিশাল থেকে বিশাল সৃষ্টি। দুনিয়ার মানুষ বড় শিক্ষিত, এইখানে বৈশা মঙ্গলে পা রাখতে পারে, চাঁদে পা রাখতে পারে, কিন্তু আল্লাহ সমগ্র সৃষ্টিকে ৬ দিনে অস্তিত্ব দিয়েছেন। মানুষ যদিও বড় শিক্ষিত, কিন্তু মানুষ জানে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। সূর্য জানে দুনিয়ার থেকে ১৩ লক্ষ গুণ বড়, অনেকগুলা নক্ষত্রের তথ্য মানুষ জানে, সৌরজগৎ নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু আকাশ কতটুকু লম্বা পাড় জানে না। এই বিশাল আকাশ যার লম্বা পাশ মানুষ কেউ জানে না, একটাও না, ৬০টা। আবার প্রত্যেকটা একরকম ছোট, একরকম না, একরকম বড় না, প্রথমটা দ্বিতীয়টার সামনে বিশাল ফুটবলের মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। তাও ৬ দিনে তৈরি করছেন, ৬ দিনের অন্তর্ভুক্ত, কিন্তু আপনাকে আমাকে ১০ মাস সময় নিয়ে তৈরি করছেন। কি রামগঞ্জের মানুষ ১০ মাস থাকে, মার পেটে না আরো কম থাকে, ১০ মাস সময় নিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়া, কাফ আর নুন দুটা অক্ষর দিয়া, আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে যা দেওয়ার একবারে দিছেন, না বাড়ান না কমান, মানুষকে যা কিছু দিছেন একবারে দেন নাই,
নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, আস্তে আস্তে সাজাইছেন। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়, আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। দিন গেছে সাজাইতেছিলেন, এই জন্য মানুষ মার পেটের থেকে যখন আসে তো ওটা হাদিসের শব্দ হলো মিসকিন, তোমার মতো নিশ্চয় অসহায় কেউ নাই। ফকত তা তাহার রাক, মানুষ একটু নড়াচড়া করতে পারে, অঙ্গগুলা থাকে বটে, অঙ্গগুলা আমাদের সাথেই থাকে কিন্তু কোনো কার্যকারিতা থাকে না। কার্যকারিতা বোঝেন, কোনো কাজ করে না, চক্ষু দেখে না, দেখার কার্যকারিতা চোখে থাকে না, মুখে বলার কার্যকারিতা থাকে না, কানে শোনার কার্যকারিতা থাকে না, মগজ থাকে কিন্তু বাবার ক্ষমতা থাকে না, চিন্তা করার ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না, দিল থাকে চিন্তা কি জিনিস জানে না, পাও থাকে চলতে পারে না, হাত থাকে ধরতে পারে না, এটি একটা অসহায়ের চিত্র। দিন যাইতে থাকে, সাজাইতে থাকেন আল্লাহ, সাজাইতে 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 একদিন আসে আইন তন্দুর, চক্ষু দেখে, এমন দেখা দেখে তীক্ষ্ণ দেখার অধিকারী হয়, উদুন তসমা কান শুনে, লিসান তান্ত্রিক জবান বলে, আকল তুমাইয়েস মগজ ভালো মন্দ বোঝে, কলব তথা ফক্কর দিল চিন্তা করতে পারে, ইয়া তপ্তিশ হাত শুধু ধরে না কর্ম করে, রিজিল তামসি পাও চলে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে কুন্তা সগীরা ফাকব্বারতুক, তুমি ছোট ছিলে আমি তোমাকে বড় করছি, কুন্তা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে আমি সুঠামত্ব দিছি, কুন্তা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে আমি শিক্ষার পাহাড় দিছি, পাহাড় শিক্ষা দিছি তোমাকে। আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন, সাজাইতে সাজাইতে একটা পর্ব আসছে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় বসায় দিছেন, ঘোষণা কানে কানে দিয়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু তোমার মাথায়। সাজাইতে সাজাইতে গঠনের ভাণ্ডার আমাদের উপরে লাগায় দিছেন, লাগায় দিয়া কানে কানে কসম খায়া বলছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমার মতো সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। সাজাইতে সাজাইতে কানে কানে বলছেন, তোমার চেয়ে সুন্দরও কাউকে বানাই নে, মানুষের চেয়ে সুন্দর কেউ না, মানুষের চেয়ে সুন্দর কেউ না। এতগুলা জিনিস যখন দিলেন তো বাকিগুলা আর কাকে দিবেন, এই জন্য কানে কানে এটাও বলা দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের আধিপত্য আমি তোমার হাতে উঠাইয়া দিলাম। জমিনের আধিপত্য কিন্তু আমাদের কাছে না, আমাদের কাছে না, বুঝে আসে আমার কথা, জমিনের আধিপত্য উঠাইয়া দিলাম। শুধু মাটিটা দেই নাই, মা ফিল আরদি জামিয়া, যা কিছু ভাণ্ডার আছে এটাও তোমাদেরকে দিয়া দিলাম। কেউ তেল পায়া বাহাদুর, কেউ সোনা পায়া বাহাদুর, কেউ গ্যাস পায়া বাহাদুর, বাহাদুর বোঝেন তো, আল্লাহ বলে সব ভাণ্ডারও তোমাদেরকে দিয়া দিলাম। শুধু জমিন দিলাম না তোমাদেরকে, শুধু জমিন না, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সমস্ত সৃষ্টি তোমাদের অধীন করলাম, সব আমাদের অধীন করলেন, দুনিয়া আমাদেরকে দিলেন, বাকি আরেকটা জিনিস রয়ে গেছে ওটাও আল্লাহ ঘোষণা দিছেন, আর দুনিয়া ওয়াল আখেরা,
আতাই তু হুম দুনিয়া ওয়াল আখেরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। শুধু আল্লাহ ভোগ অধিকার আমাদেরকে দেন নাই, সাথে সাথে আল্লাহ এটাও বলা দিছেন সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গায়ে বটে, কিন্তু আল্লাহ এটাও বুঝাই দিয়েছেন আমাদেরকে যে কারো কোনো বিনিময় নাই। শুধু বিনিময় আছে তো মানুষ তোমার আছে, তোমার আমি কাউকে বিনিময় দিব না, সব কিছু তোমাকে দিছি, বিনিময়টা আর কাকে দিব? বিনিময় বোঝেন? হ্যাঁ বোঝেন, বিনিময় বিনিময় কাকে দিব? তা আল্লাহ বিনিময়ও আমাদেরকেই দিছেন আর কোনো সৃষ্টিকে দেন নাই। জিজ্ঞাসা করেন আপনি রামগঞ্জের ওলামাদেরকে, সব সৃষ্টি গুণগান গায় বটে কিন্তু কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই, এমনকি জিব্রিল আলাইহিসসালামেরও কোনো বিনিময় নাই, এমনকি আরশ যারা বহন করে আছে এদেরও কোনো বিনিময় নাই। সব বিনিময় আল্লাহ মানুষকে দিছেন। আসেন আমি আসল জায়গায় চলে আসছি, এটা তো অল্প কয়েকটা গণাইলাম, শুধু দেন নাই, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। আল্লাহ নিজে বলে আদ কুরুকা, তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, শুধু সুরক্ষিত করি না, রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত 24 ঘন্টা তোমাদের উপরে বর্ষিত হইতে থাকে। রহমত যদি বর্ষিত না হইতো, হায় হায় হায়, 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। একটু পরে যেয়ে দেখাবো, জিনিসটা গুছায় নিয়ে আসি। আল্লাহ বলে আস্তুরুকা, শুধু রহমত নাজেল করি না, 24 ঘন্টা তোমার সাথে লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? লোকচুরি বোঝেন? 24 ঘন্টা আল্লাহ লোকচুরি খেলেন, লুকাইতে থাকেন, লুকাইতে 24 ঘন্টা লুকাইতে থাকেন আল্লাহ, 24 ঘন্টা আমরা নাফরমানি করতে থাকি, আল্লাহ লুকাইতে থাকে, আমাদের নাফরমানি কাউকে জানতে দেন না। আল্লাহ জানেন কিন্তু কাউকে জানতে দেন না, কি দেয় না কি? যুবকরা কি বলে সত্য তো? নাহলে সারা দিন নেটের ভিতরে কি না দেখা হয়, ঠিক না? কি বলো? একা একা দেখি, ঠিক না? দুইজন মিলা মিলা দেখি, ঠিক না? তিন বন্ধু মিলা দেখি, ঠিক না? আর কেমন মজা নিতে থাকি, ঠিক না? কি মনে হয় ভুলে গেছ? যদি এই দৃশ্যটা গড়ালারা জানতো, কি রাগ হয়ে গেল? তাহলে মনে হয় ঘরে আর ঢুকতে দিত না, ঠিক না? কি করতো? জুতা চুতা, ঠিক না? বাবা জানলে মনে হয় বলতো বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাই, অ্যান্ড্রয়েড সেট কিনা দিলাম তোর শখ মতে, তুই ভালো কিছু দেখবি তো তুই সারা রাত্র এডি দেখোস, আমি মাথার গাম পায়ে ফেলা টাকা কামাই, প্রবাস জীবনটা কি শখের? অনেক মজা, ঠিক না? যারা থাকে ওরা জানে কেমন মজা, আমিও কিছু জানি, থাকি না তো, ঘুরি তো, এদের কষ্ট দেখলে চোখ দিয়া পানি চলে আসে। আল্লাহ বলে 24 ঘন্টা লোকচুরি খেলি, গুনাহ করো আমি কাউকে জানতে দিই না, তুমি গুনায় মজা পাও আমি লুকাইতে, মনে করো আমি লুকাইতে মজা পাই, তুমি গুনাহ ভালোবাসো মনে করো আমি লুকাইতে ভালোবাসি, তোমায় গুনায় অভ্যাস আমার লুকানো অভ্যাস। 24 ঘন্টা আল্লাহ লুকোচুরি খেলেন,
চব্বিশ ঘন্টা রহমত নাজিল করতে থাকেন, চব্বিশ ঘন্টা। সবচেয়ে বড় রহমত হলো চব্বিশ ঘন্টা আমাদেরকে অক্সিজেন দেন, এক সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করেন না, করেন? এক মিনিটের জন্য কখনো অক্সিজেন বন্ধ করেন না, করছেন না? করেন? হায় 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 হায়, চব্বিশ ঘন্টা আল্লাহ অক্সিজেন দিতেছেন, কতটুক নেই এটাও তো ভাবি না, ঠিক না? চব্বিশ ঘন্টায় কতটুক অক্সিজেন নেই? পাঁচশো পঞ্চাশ লিটার নেই, পাঁচশো পঞ্চাশ লিটার। মাস যদি তিরিশা হয় তাহলে ষোলো হাজার পাঁচশো লিটার প্রত্যেক মাসে নেই, এর চেয়ে বড় রহমত আর কি হবে? এইখানে এক যুবক তো নাই যে একদিন একটু ভাবছে আমি আল্লাহর এতগুলা অক্সিজেন নেই, এতগুলা অক্সিজেন ডেলি আমি নেই, শুধু ভাবা এতটুকু তো কেউ ভাবে না, পরেরটা বাদই দিলাম যে হায় আমি আল্লাহর এতগুলা অক্সিজেন নেই, কেউ তো ভাবে না। চলেন যেই কথা শুরু ছিল এখানে চলে যাই, সব জিনিস সবার জন্য শোভা পায় না, ঠিক না? কোরআনও যেন আমাদেরকে বুঝাইতেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোর জন্য শোভা পাইল তো পাইল কি কইরা, যার জন্য সব কিছু করলাম এমনকি সব সৃষ্টিকে বিসর্জন দিলাম, কোনো সৃষ্টিকে বিনিময় দিলাম না, যদিও চব্বিশ ঘন্টা আমার গুণগান গায়, কোনো সৃষ্টিকে বিনিময় দিলাম না, কোনো সৃষ্টিকে শ্রেষ্ঠত্ব দিলাম না, দুনিয়ার আধিপত্য দিলাম না, দুটা অক্ষর দিয়া তৈরি করলাম, ছয় দিনে কমপ্লিট করলাম, তার বিনিময়ে তোকে কিনা দিলাম, তারপরও শোভা পাইল তো পাইল কি কইরা, যে তুই আমার থেকে বইলা থাকিস, তুই আমার থেকে বুইলা থাকিস, এটা শোভা কি করে পাইল? একটু আগেই আপনারা স্বীকার করলেন যে সবার জন্য সব কিছু শোভা পায় না, তো আমরা যে আল্লাহর থেকে বুইলা থাকি এটা শোভা পাইল তো পাইল কি করে? অথচ কোরআন বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তুই ভুললি তো ভুললি কি করে, তোর জন্য শোভা পাইল তো পাইল কি করে? তোমরাই তো স্বীকার করো যে সব জিনিস সবার জন্য শোভা পায় না, তাহলে মানুষ তোমার জন্য বুইলা থাকা শোভা পাইল তো পাইল কি করে? এটাই আমার কথা শুরু ছিল, প্রবাদ বাক্য এটাই সত্য, সবার জন্য সব কিছু শোভা পায় না। কোরআনও যেন বুঝাইতে চাইতেছে মানুষ তোর জন্য শোভা পাইল কি করে, আমি তো তোকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম,